এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। দেখেছো কাণ্ড, ঘুমের ঘুরেও যাত্রার দলে ভীম সেজেছে, গদার মতো বালিশটাকে ধরে ঘুমোচ্ছে। আরে বাবা, এরকম তেরিয়া মেজে যে শুনেছি পেটের অসুখ করবে। ওকে শুনছো, শুনছো? আরে বাবা আমি বলছি, চোখ খোলো। হ্যাঁ আমি আসছি, চোখ খুলে থাকবে। হ্যাঁ গো, ওঠো ওঠো, প্রণাম করবো। মা ডেকে সেরে নিতে পারো না? কিছু বলো তুমি, শাস্ত্রে আছে ঘুমন্ত অবস্থা প্রণাম করতে নেই। ওঠো ওঠো। তোমার জ্বালার ঘুমটা আমার হলো কবে? সদা সর্বদা তো জেগেই রই না। পাতো না যেন নাগ্রাস, ছেড়ে দিয়েছ কি বেঁকে গেল? মোহন বাবু,
খুলছি না, কি বললেন? তুই জানিস না গীতা না পাঠ করে আমি চা খাই না, এটা বড় ভুল হয়ে গিয়েছে বাবু। জানিয়ে যা, ঠিক আছে। প্রভাতে উঠিয়া প্রমুখ দেখিনু দিন যাবে আজি ভালো, আহা দিন যাবে আজি ভালো। আবার কি হলো? ঠান্ডা চা নিতিস কেন? আপনি তো চা ঠান্ডা করে খান বাবু। তোর বউয়ের বয়স কত? এখন বুড়ি হয়ে গেছে বাবু। যখন বিয়ে করেছিলি তখন আমার বউ বেশ ডাগর ডগর ছিল, এখন ছেলে বুড়ে হয়ে। আমারও বউ আমার কাছে থেকে বুড়ি হবে, সেরকম আমার চাও আমার কাছে থেকে ধীরে ধীরে ঠান্ডা হবে, বুঝলে? বুঝতে পেরেছি। গীতার মধ্যে ওটা কি মাসন্ডির ছবি দাদা বাবু? গীতাচন্ডী নিয়ে কি হচ্ছে? গরম চা নিয়ে আসে। হ্যাঁ বেশ, ডাগর ডগর যুবতীর মতন গরম গরম চা নিয়ে আস। পরম সোহাগে সে গরম চা আমার হৃদয়ের কাপে ঢালিয়া রাখিব গো তারে হট্টি করিয়া প্রেমের হিটার জ্বালিয়া। কি করছো? কি এনা আরে বাবা, খালি পায়ে ঠান্ডা মেঝেতে হাঁটতে তোমার সর্দি হবে না? পায়ে একটু ধুলো লাগছে দা, মানে পায়ের ধুলো পাবে কি করে? তা তো বলবে, যত তোমার ভালো করতে যায় ততই আমি খারাপ হয়ে যাচ্ছি। যে ভালো করেছো দেবী, আর ভালোতে কাজ নেই। আচ্ছা তোমাকে কিছু বলি, তুমি কবিতার উত্তর দাও কেন গো? দিদি কোথায়? এতক্ষণ তো ঠাকুর ঘরে ছিল, এখন কোথায়? দাদা ঠাকুরের ঘরে গেছে। দিদি মেয়েদেরকে একা একা বেড়াতে আছে? ছি ছি ছি, মেয়েরা হুট হুট করে বেরোলে তাদের চরিত্র নষ্ট হয়। বলো তো বাবা। রাধা কৃষ্ণ। উফ দিদি, তুমি দেখছি একালেও সেই সেকালের মতো রয়ে গেল। মেয়েদের আবার একাল আর সেকাল কি রে? দুপাতে ইংরেজি পড়ে দিন দিন যে কি হচ্ছিস না, ধর্ম বলে কি কিছুই নেই নাকি? বাবা তুমি ওসব কথা কান দিও না, বলো বলো। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। সকালবেলা ফ্রেশ হওয়ায় ঘুরে আবার ধর্ম নষ্ট হয় নাকি? তোকে দিয়ে চলবে, তুই একবারে হোপলেস। আবার ইংরেজি বলছিস? তোকে না কতবার বলেছি অত ইংরেজি বলিস না? সকালবেলা মেয়েরা ইংরেজি বলে তাদের হদকুচ্ছির স্বামী হয়, বড় তাই হবে। আর বাবা শাস্ত্রে আছে, বাংলা শাস্ত্র তো কখনো ঘেটে দেখিসনি, খালি ABCD পড়ে জীবনটা কাটিয়ে দিলি। বাংলা শাস্ত্র একটু পর অনেক কিছু জানতে পারবি। ওরে ওরে দাম হয়ে গেল। তুই এখন কি বলবি? আরে তুই এখন কি বলবি? রাধা কৃষ্ণ না যীশু কৃষ্ণ? আরে বাবা, যে কোনো একটা কৃষ্ণ বললেই হলো। তো সেটা ঠাকুরের নাম নেওয়া হচ্ছে কথা। এই দেখ তোর হাতটা কাল স্যাঁকড়া দিয়ে গেছে, কেমন হয়েছে বলতো? আরে বাস দারুণ বিউটিফুল। লকেটটা লকেটটা, হ্যাঁ মানাবে তো তুই না, খুব ভালো রে। আরে কত খরচ পড়লো রে? খরচের কথা তোমায় ভাবতে হবে না ছোট জিন্দি, হাতটা কেমন হয়েছে তাই বল। আমাকে ওই হাত আর ওই লকেট আমি নিজে চয়েস করে কিনেছি, শুধু তোমার বুকে দুলবে। কোথায় দুলবে? বুকে দিদি, তোমার কর্তাকে কিন্তু সামলাও,
যে বলো না মুখের কোন আগুন। জামাই বাবু দিদি আপনাকে দেখে এখনো ঘুমটা দেয়? ওটা হচ্ছে ট্র্যাডিশন। তোমার দিদির মতে লোকের কাছে ঘুমটা খুলে যাওয়া হলো আমাদের কাঁচা খুলে যাওয়ার মতন ব্যাপার। তাহলে আপনি দিদিকে সেকেলে করে রেখেছেন বলুন। আমার কাছে একেলেও নয় সেকেলেও, ওই যাকে বলে আর কি চিরকেল। তবে হ্যাঁ, বলতে বাধা নেই যে তোমার দিদির ওই স্মৃতি সিঁদুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে এই পাকা তেলাকুচোর মতো লিপস্টিক মাখা তোমার এই ঠোঁট দুটির প্রতি যে আমার লোভ হয় না, এমন কথা হট করে বলতে পারি? ছোট বোনের মতো শালী, তার সঙ্গে কথা বলার কি ছিরি? সাহেব সুবোধের সঙ্গে মিশে না তোমার ভাষাটাই নষ্ট হয়ে গেছে। তেলাকুচের মতো চুপচুকে ঠোঁট। আরে তেলাকুচো খুব ভালো জিনিস, খেলে ডায়াবেটিস সারে। হ্যাঁ কেন, তোমার কি ডায়াবেটিস আছে? না হবে, মানে হতেও তো পারে। যখন হবে তখন হবে, সকালবেলা অলক্ষণে কখনো বলুন। দেখলে দেখলে ছোট গিন্নি রসিকতাও বোঝে না, তাহলে তো আমাকে মুখে কুলু পেটে বসে থাকতে হয়। এটা ফেলুন। রাধাকৃষ্ণ কিরে? ও শালা শালা। না শালা বলবে না, সকালবেলা কেন ওকে খারাপ কথাগুলো শেখাচ্ছ? বলো তো বাবা রাধাকৃষ্ণ। না বলো তো বাবা শালা। না ওর কথা একদম শুনো না। হ্যাঁ এই তো আমাকে তোমাকে কত ভালোবাসি বলো রাধাকৃষ্ণ। হ্যালো হ্যালো, কি করছো, কি এত বেলা অবধি ঘুমুচ্ছো? জানো না, তুমি কি জানো না যে আমার প্রভাত সকাল 10টার আগে হয় না? আমি এখনো খবরের কাগজ পড়িনি। তো তোমার কি কোনো খবর কাগজে বেরিয়েছে? মানে এত সকালে ফোন করছো কেন? না আমার কোনো খবর কাগজে বেরোয়নি, আমি তোমার কাছ থেকে একটা খবর বের করবার জন্য ফোন করছি। কি বলি, ওই আলিবাবা মানে আলিবাবা রিহার্সাল সন্ধ্যেবেলায় হচ্ছে? নিশ্চয়ই, তুমি তাড়াতাড়ি এসো, একটা নতুন মর্জিনা ট্রাই করো। আচ্ছা ঠিক আছে, ওই ওইটি জানছিলাম আর কি। যাই বাবু, আপনি আলিবাবাতে কি সাজছেন? আবদাল্লা। তার মানে আপনি এই বর্ষে নাচবেন? তোমার দিদির দাপটে তো অহরহ নৃত্যই করছি। আহা দিদি আপনাকে মোটেই নাচে না, দিদি আপনাকে খুব ভালোবাসে মশাই। কিরকম ভালোবাসে এক্ষুনি দেখলে রাধা কৃষ্ণ। আমি অগ্নির মতো চলে উঠি, তুই নিয়ে আয় পাবন, আমি নিয়ে আসি জগচ্ছ্বাস। ডিম তোস্ত পামুক সে তো ঘরেই আছে, কিন্তু প্লাবন পামুক ওই বাবু, আর পরেরটাতে আমি উচ্চারণই করতে পারতেছি না। এতদিন আমার কাছে থেকে শিখলে কি গবেট কুমার? তুমি কি জানো না আজ আমি ব্রেকফাস্টের অর্ডার দিই শাহজাহানের স্টাইলে? দৌড়ে যাবে ছুটে আসবে। ও আমরা না ভাবছি মর্জিনা একটা সিন করবো। হ্যাঁ আর আমি মর্জিনা সাজব, আর মোহন কি ভাবছি আবদালা করবো, কেমন হবে? মোহন? মোহন মানে এই বয়সেও আমি যে আবদাল্লা করতে পারি না, আমার মনকে একদম কাট করে দেব। দেখে বলুন আপনার কিরকম লাগছে, ভালো খারাপ কিছু একটা বলুন। আরে বাবা, তোমার বাবা জানেন কি এই যে মোহন নামক যুবক থেকে তুমি মোহন ভোগ করে ভক্ষণ করবার চেষ্টা করছো? এই জন্য তো আপনাকে এত খোশামত করছি। আপনি বাবাকে চিঠি লিখে বাবার মন্ত্র আদায় করুন না যাই বাবু, প্লিজ প্লিজ। তোমার বাবা? মাসিমা আসছেন, লক্ষ্মীটি জামাইবাবু ম্যানেজ করবেন।
মুকে, তুমি দেখছি রোজ মর্নিং ওয়াকের নাম করে দিদির বাড়ি যাওয়া ধরেছ। হ্যাঁ হ্যাঁ মানে না না মানে ওই দিদি বাড়িতে ভালো ব্রেকফাস্ট হয় কিনা তাই। গুড মর্নিং মিসেস তালুকদার। না আমি এখন মিসেস তালুকদার নই, আমি এখন মিস খাসনবিস। ঠিক তালুকদারি ছেড়ে দিয়েছেন? হ্যাঁ আমাদের ছাড়া ছেড়ে হয়ে গেছে। ব্যাক টু প্যাভিলিয়ন। কেন না আমার এই কুকুর মানে আমার এই শিবাসনাকে না নিয়ে শুলে আমার ঘুম হয় না, আর তালুকদার বলে কুকুরকে বিছানা উঠতে দেন না। যাগে আপনার কি প্রয়োজন? প্রয়োজনটা অতি সামান্য, মানে আজ দুপুরে চুমকিকে কাইন্ডলি একটু ছেড়ে দিতে হবে, এই একটা থেকে পাঁচটা অবধি আর কি আমি ওকে নিয়ে একটু বেরু। আপনার স্ত্রী কথাটা জানেন? হ্যাঁ হ্যাঁ মানে আমি খুব ওবিডিয়েন্ট সার্ভেন্ট মানে হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ ওয়াইফ, আমার ওয়াইফ আমার সঙ্গেই যাবেন। আচ্ছা আমি চলি। হ্যাঁ শুনুন আপনি কোন দিকে যাচ্ছেন? আমার অফিস ডালহৌসি। আমাকে একটা লিফট দেবেন? আচ্ছা হ্যাঁ নিশ্চয়ই আনন্দের সঙ্গে আসুন চলুন। খাসনবিস একটু কষ্ট করতে হবে যে হাত লাগাতে হবে। কোথায়? যন্ত্র ঠান্ডা হয়ে গেছে, একটু না ঠেললে তো চলবে না। সে কি আমি কি একলা পারবো? হ্যাঁ হ্যাঁ আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়, যান না পেছনে গিয়ে একটু ঠেলুন ঠেলুন। চুমকি একটু এসো না সাহায্য করো, দারোয়ান আও যারা সাহায্য করো সাহায্য করো। একটু জোরে ঠেলুন না। আসেন না এখনই আসবে। ফুলের মালা কি কণ্ঠের কলগ্রহ হয়? বিয়ের আগে ওরকম অনেক কবিত্ব অনেকেই করে মশাই, সব শেষকালে গিয়ে দাঁড়ায় পাউন্ড সিলিং আর পেন্সিল। সব পুরুষ মানুষকে তুমি একরকম ভাবছো কেন? সব শিয়ালই হুক্কা হুয়া করে, যারা করে না তারা শিয়াল নয়। তুমি কি মনে করো চুমকি? কি তোমার ভার বহন করতে আমি অক্ষম? অক্ষম কি সক্ষম সে কথা পরে হবে, আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বেশ তাহলে কথা দাও, নিজের পায়ে দাঁড়িয়ে তুমি আমায় বিয়ে করবে। আমি শুধু তোমার পাশে থাকবো গো দাঁড়িয়ে, না 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 আমি শুধু তোমার পাশে থাকবো গো দাঁড়িয়ে। পুরনো ওই প্রেমের বলি ঢের শুনেছি মশাই, পুরনো ওই প্রেমের বলি ঢের শুনেছি মশাই। পুরুষ মানুষ মনটা যেটা খাসি কাটা কষাই, সময় হলে মন্দ কেন ঠান্ডা ছাড়ি, সময় হলে মন্দ
না 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 সারা জীবন তোমার পাশে থাকবো আমি দাঁড়িয়ে। ধরো বসে চলো ওই রাস্তার ছায়, হাত ধরলেই পানি গ্রহণ যাবে কিন্তু ফেসে, হাত ধরলেই পানি গ্রহণ যাবে কিন্তু ফেসে। হাসি কাছেও ঝুলতে রাজি তোমায় ভালোবেসে, জানি জানি শেষে তুমি প্রেমের ঘোরে মরবে মাঝে দাঁড়িয়ে, জানি জানি শেষে না 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 সারা জীবন তোমার পাশে থাকবো আমি দাঁড়িয়ে। জানি জানি কত আমি তোমার কাছে আসবে বাহুবাড়ি, না 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 আমি শুধু তোমার পাশে থাকবো ও গো দাঁড়িয়ে। ওটা আমি রিপ্লেস করে দেবো, রিপ্লেস করে দেবো। না ব্যাগটা নিতে পারি না, তো সাহসে খুলে নি। আমি না থাকলে তো তোমাকেই নিয়ে যেত। তুমি কি বলছো? তুমি কি আমাকে সালা বলেছে? ওকে ধরতেই হবে, টেলিফোন জানা আছে তোমার বাহাদুরি। গুন্ডাটাকে সাহায্যতা করতে না পারলে আমি তোমার কাছে ছোট হয়ে যাবো চুমকি। খুব আছে, তোমাকে আর গুন্ডানি করে আমার সামনে বড় হতে হবে না। মানে ও মানে তুমি বুঝবে। আচ্ছা লোকটাকে কেমন দেখতে ছিল বলো? লোকটাকে হ্যাঁ কু হ্যাঁ দাড়ি হ্যাঁ আর বাবরি চুল বাবা বলছি না তোমাকে যে ধাবে না আমার বুক তখন তুমি ধরপা করছে। গগনবাবু দেখা করতে এসেছি, আসতে বল। আর যেমন রেখেছ এবার তো অনেকদিন বাদে এলে। হ্যাঁ কাজে কর্মে ব্যস্ত ছিলাম, একটু বোম্বাইটা ঘুরে এলাম। বোম্বাই? হ্যাঁ একটা সুখবর আছে। বোম্বাই আর সুখবর নাকি? না না কলকাতায় সুখবর। যথা আচ্ছা বাঁচতে হলে আমাদের কি চাই? যার যেমন ইচ্ছে। না না ফাঁকা বলি ছাড়ো, বাঁচতে হলে আমাদের টাকা চাই। বেশ তাই না হলো। আচ্ছা টাকা পেতে হলে আমাদের কি করতে হবে? দাঁড়া দাঁড়া, তুমি কি বোম্বাই থেকে ধাঁধা শিখে এলে নাকি? টাকা করতে গেলে চাকরি করতে হয়, আরো বেশি টাকা করতে গেলে ব্যবসা করতে হয়। ব্যবসা করতে গেলে কি করতে হয়? কি 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 করতে হয়? সাহেব সন্তুষ্ট করতে হয়। কেন কেন জানি, করতে হয় মানে করতে হয়। ব্যাস তাহলে তো চুকিয়ে গেল। সাহেব সন্তুষ্ট করতে গেলে কি করতে হয়? যাই না, মেম সাহেব সন্তুষ্ট করতে হয়। তার মানে মেম সাহেব সন্তুষ্ট করতে গেলে কি করতে হয়? তুমি যে সিঁড়ি ভাঙে অঙ্ক শুরু করে দিলে। হে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় ভাই, মেম সাহেবের কুকুর। মেম সাহেবের কুকুরটিকে সন্তুষ্ট করতে হয়। কুকুরটিকে? চল চারপাশে সুবর্ণ সুজ, বৃহস্পতি গোচরে, শনি বক্রি, ব্যাস। কি আবল তাবল তখন থেকে পাগলের মতন বকছো? বুধ বৃহস্পতি শনি রবি সোম মঙ্গল শুক্র বক্র, তোমার কি হলো কি বলো তো? বলছি বলছি, এক গ্লাস ঠান্ডা জল বলো আগে। বাবুল জল। বেলফ্রাই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রবার্টসন, ছল ছাড়ানো লাল রঙের খাঁটি বিরিদি সাহেব। এদিকে মেমসার হলো গিয়ে ভীষণ কুকুরের সঙ্গে, বিলেত থেকে ফেরার সময় একটু কুকুর নিয়ে আসে। তা আমার সঙ্গে তার সম্পর্ক কি? আছে আছে, কুকুরের সঙ্গে আমার সম্বন্ধ আছে। আর কথাটা পুরো শোনোই না, সাহেব আর মেম সাহেব একটা বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে রাজপুতানায় যাচ্ছে। যেতেই হবে, এক নম্বর হয়েছে কি কুকুর নিয়ে যাওয়া চলে না, দু নম্বর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শীতের দেশের কুকুর গরমে মাঝে না। সেই জন্য সাহেব এবং মেম সাহেবের খুব ইচ্ছে একজন সজ্জন এবং সদ্বংশ জাত কোনো ভদ্রলোকের কাছে কুকুরটিকে রেখে যান। এত সব খবর তুমি জোগাড় করলে কোত্থেকে? এ তো একদম ঘটকালি করার মতন খবর জোগাড় করেছো। বসন্তের হাওয়া। শোনো
আমি ঠিক করেছি কুকুরটিকে তোমার বাড়িতে নিয়ে তুলবে। শুভঙ্করই হতে রাজি হবে কেন? ও সব কুকুরটুকু মোটেই বরদাস্ত করতে পারে না। পারবে পারবে, কারণ কুকুর রাখলে মেম সাহেব খুশি হবে, মেম সাহেব খুশি হলেই সাহেব খুশি হবে, সাহেব খুশি হলেই তুমি 1,00,000 টাকা স্টেশনের অর্ডারটা পাচ্ছ বছরের পর বছর। আর ওটা পেলেই শুভঙ্করীর তীর্থ ধর্মের স্বাদ পূর্ণ হবে, আর আমার একতলা থেকে দোতলা উঠবে। তোমার দোতলা উঠবে কিরকম? কারণ 10% কমিশন আমি নিচ্ছি। হ্যাঁ, ঘটকালি তো সেই জন্য। কিন্তু অত বড় সাহেবের কুকুর দেখার লোক নেই? আর তো থাকবে না কেন? যে লোকটা কুকুর দেখতো সে মেম সাহেবের খাস আয়ার সঙ্গে কাট। এদিকে 1 হপ্তাহের মধ্যে সাহেবকে আত্মনা যেতেই হবে। আমাকে দেখে বললো, গগন আমাকে একটা ডগ লাভার দেখে দাও। আমি তোমার নামটা করে দিলুম। আমি ডগ লাভার? আমি রাস্তার নেড়ি কুকুর ছাড়া কোনো কুকুর চিনি না। তাছাড়া সে সাহেবের কুকুর আমার কাছে থাকবে কেন? কামড়ে দেবে না? কুকুরটার উইক পয়েন্ট আমি জেনে নিয়েছি। ভীষণ টফি খেতে ভালোবাসে, একটু বেগড়বাই করলেই মুখে টফি গুঁজে দেবে। কমপ্লিটলি তোমার কন্ট্রোল। দেরি করলি? আপনার তো শুধু জল খেলে আবার অঙ্গল করে, ওই জন্য চা সঙ্গে নিয়ে এলাম। আমাকে এখন কি করতে হবে? এতক্ষণে সাহেব বাড়ি চলে গেছে, আমাদের ঠিক 5টার মধ্যে পৌঁছতে হবে। ও টফি? হ্যাঁ টফি, 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 হ্যাঁ টফি, টফি নিয়ে এসো। কত আনবো? 5 টাকা। দেখি তুমি আমার জলটা খেয়ে ফেললে। আমার জলটা খেয়ে ফেললে? ও Pamela, this is Guggen, my fortune teller. He had predicted our marriage long before I met you in England. I see. Who is he? Haravan Jaraji, sir. My friend. A respectable Hindu gentleman. Doing business. Good business. Very good at dogs, sir. Loves dogs like his son. He is a wife too. Sahib. Haravan, what does it mean? Haradhan means lost wealth. No more applicants. Pamela, would you ask them to close the door, please? Excuse me. Duggan? A dog, Nite Ashan. Hey, dekhchi, gurer nagrite onek machi. Sakoli amader moton kukure shangbo shob esche na ki. Oh, baba, e to nekre bhai. Na, bhoy pel na. Haradhan Babu has won the game. My wife said that whoever the dog liked, he would get the dog. Boy, Babu, local Ajao. Thank you, gentlemen. Would you now please follow my bearer? Aponara Shokale, Amabolake, Poshchak, Poshchak Jan, Grihe, Gorman Koran. Bye, Abna Bye. Pamela, Haradhan Babu has won your game. Oh, that's very good. Good at dogs, sir. Haradhan Babu, Kokon Oake Loya Jaivin. Ekuni, sir, right now. And when we return after a fortnight, please come back with the dog. Kintu Kukor Rakibar Koroch Kihobe? Nothing, sir, nothing. To a Hindu gentleman, sir, dog is Otithi. Otithi means Narayan. Narayan means God, so dog is God. What he means, the dog is a guest. Guest. Shadow, shadow, tikachi. Boronglak taka order, Haradhan Babu, pipe in. I'm honored. Thank you, sir.
তুমি কুকুরটাকে দেখে ঝানুর বাড়িতে এসো, আমি একটু পরে আসছি। কথাটা জঞ্জাল নয়, জঞ্জাল জঞ্জাল। মর্জিনা বাঙালি নয়, মোগল। তাই বলে ঝি তার ভাড়াটা বিসর্জন দিয়ে আসবে নাকি? আমরা ভেবেছিলাম এই আলিবাবাটা না একটা নতুন ধরনের। আলিবাবা আরব্য উপন্যাসের গল্প, সে কিরতপ্রসাদের সময় থেকে যেমন চলছে তেমনি চলবে, সমঝে? মোগলাই ঢঙে কথা বলতে গেলে কিন্তু মোগলাই খানা খেতে হয়। লোকে দেখি কেমন করছে, তোদের যদি তেমন নিষ্ঠা দেখি তাহলে প্রতি রাত্রে মুরগির ঠ্যাং খাও। আরে কি বাবা আরাধন, তুমি কি মহাপ্রস্থানের পথে চললে নাকি? এই কুকুরটা কামড়াবে না তো? তা তো বলতে পারি না। আরে কি কুকুরটা বাড়িতে রেখে এলে না? শুভঙ্করী বাড়িতে কুকুর ঢুকতে দেবে না। আরে কি আসলে কুকুরটা বউকে দেখিয়েছো? কত ভালো জাতের কুকুর। আরে বাবা দেখাবো কি, গাড়িতে রেখে বলতে গেলাম তাতেই তিনি ফায়ার, কোন রকম করে জামা কাপড় বদলে এখন এখানে নিয়ে এসেছে। কি আসলে বউকে বোঝাও কত ভালো জাতের কুকুর। আরে বাবা ভালো জাতের কুকুর, খারাপ জাতের কুকুর, কোনো জাতের কুকুর শুভঙ্করী বাড়িতে ঢুকতে দেবে না। আরে কেন, হোয়াই? সূচি বায়ুগ্রস্তা বন্ধা স্ত্রী কোন কেন বা হোয়াইয়ের তোয়াক্কা করেন। বৃহস্পতিবারে বেগুন পোড়া খাওয়া চলবে না, যদি বলো কেন তাহলে তুল কালাম কাণ্ড হয়ে যাবে। অতএব পৃথিবীর কোন বেগুন বৃহস্পতিবারে পুড়বে না, পুড়তে পারে না। আমাদের পাড়ার ভোজু বাবু, তাকে আমরা ভেজিটেবল মামা বলে ডাকতাম। ভেজিটেবল মামা কেন? কেননা তার ছেলেদের নাম ছিল আলু, পটল, বেগুন এবং ঝিঙে। তো আমাদের বেগুনদা মারা গেলেন বৃহস্পতিবার, আমরা শ্মশানে মরা নিয়ে যাওয়ার জন্য গেলাম, তখন এক বৃদ্ধা আমাদের বললেন হবে না, বৃহস্পতিবারে বেগুন পুড়বে না, তাই শুক্রবার বেগুনদার বাসি মরা আমরা নিমতলা শ্মশানে নিয়ে গেলাম, বুঝেছো? এসেছিল কুকুর হয়ে গেল বেগুন, সাহেবের কুকুর নিয়ে আমি কি করি এখন? তোমার বাড়িতে রাখছো না কেন? তোমার বউ তো বাঁচা নয়। বাজা নন, আজা, প্রতি বছর একটি করে আনছেন, বাড়িতে মানুষ রাখবার জায়গা নেই। কেন? আমি তো হারাবো না, দুটি প্রাণী মিলে পেল্লা বাড়িতে থাকি না। আমার তিনটি ঘর, একটি বিধবা মা, তিনটি ভাই আর 22টি ছেলে মেয়ে, জানো? 22টি? দুটো ফুটবল টিম হয়ে যায় দেখছি। আমি তো ফুটবলই, এলাদি খাচ্ছি আর চিল খাচ্ছি, ঝাঁটা খাচ্ছি। সাধন, তোর বউয়ের জন্য না লাখ টাকা কন্ট্রাক্টই গেল। যাবে না, আমার বউ নেই, 22টি ছেলে মেয়েও নেই, আমি এলো, কুকুরটা আমার এখানেই থাকবে। আরো দেরি সম্ভব, আর লোক শুরু হয়ে যাইয়ে। হ্যাঁ আরাধন, তুমি এই আবদুল্লাহ পার্ট। আমি কেন? না না, এই বম্বল করছে তো। আপনি করুন না। না না ভাই, আমার অনেক প্রবলেম, আমি তোমাকে প্রাইভেটলি বলছি। শুভঙ্করী, ও শুভঙ্করী, জয় মন্দির ঠাকুর ঘরে একটু। হ্যাঁ ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। তবে দেখছি তো শুনবে, এই পরশু ভাই, এই তো ঠাকুরের প্রসাদ, আমি জ্যান্ত প্রসাদ খাই, তাই বুঝি? হ্যাঁ, মাথায় থেকে সেই মনে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করে এক বিন্দু মুখে দিয়ে যা মনস্কামনা করবি তাই পূর্ণ হবে। প্রীতির ছেলে হবে, স্বামী প্রীতির ছেলের মতো বাধ্য হবে। হাসবো না কি গো, স্বামী আবার পেটের ছেলে হবে কি? তাছাড়া আজকাল কি পেটের ছেলেরাই বাধ্য হয়? হয় হয়, ছেলে তো ছেলে, আমার উনি মঙ্গলহাটি থেকে ফেরবার পর অনবরত আমার পেছনে পেছনে ল্যাড নেড়ে নেড়ে ঘুরে বেড়াচ্ছে। অপার মহিমা ভাই, আমাকে স্বয়ং নীতি ঠাকুর নিজে দিলেন প্রসাদ। স্বয়ং নীতি ঠাকুর নিজে দিলেন? হ্যাঁ একটা ছেলে নাকের মধ্যে গুলি ঢুকে গিয়েছে। আচ্ছা, মানে খেলতে খেলতে আর সে গুলি কিছুতেই বেরোয় না, হাসলেও না, কাঁদলেও না, কাশলেও না, মাথা নিচু করলেও না। এই দেখে
তার বাবা মা তো কেঁদে আকু ঘুমড়ি খেয়ে ঠাকুরের পায়ের কাছে গিয়ে বললে, বাবা বাঁচাও। তারপর 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 সে এক বড় বিচিত্র ব্যাপার ভাই, বড় বিচিত্র। নিধু ঠাকুর ধ্যান ভঙ্গ করে কিছুক্ষণ শিবনেত্রী ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। খলখল করে হেসে উঠে ছেলেটার দিকে এক কমণ্ডল গঙ্গা জল গায়ে তেমনি ছাটকে দিলেন। চিনা দেওয়া উনি দেখতে দেখতে ছেলেটার মুখটা হাতির মতন হয়ে গেল, জীবন্ত গণেশ। তারপর সে গীতার সুর বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। তারপর এই সুর একটু নিচু হয়েছে, উনি সুরের ফাঁক দিয়ে গুলিটা ছটকে মাটিতে পড়ে গেছে। নিধু ঠাকুর আবার কমণ্ডল থেকে গঙ্গা জল তার গায়ে আবার ছটকে দিলেন। সেই দেওয়া অমনি সুরটা চুপসে গেল। তারপর সেই কুলির ছেলেটা আর হাসছে খেলছে। বলো কি নন্দি, এ তো অলৌকিক ব্যাপার, তুমি নিজের চোখে দেখেছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব তা বলতে পারো বইকি, তবে যারা দেখেছে তারা তো আর মিথ্যে কথা বলবার লোক নয় ভাই। আমার জন্য কেমন লাগছে গো নন্দি, একটা বাচ্চা ছেলে গণেশ হয়ে গেল, হাতি হয়ে গেল। তা হবে না কেন, মহাভারত পড়িস নি? স্বয়ং ধম্ম কুকুর হয়ে পাণ্ডবদের কাশীর পাণ্ডার মতন স্বর্গে নিয়ে গিয়েছিল। আমাদের এই নিধু ঠাকুর তো স্বয়ং ধর্মরাজের অংশ। যাকে তুই প্রসাদটা ভালো করে রেখে দিবি, হারাধনবাবু এলে মাথায় ঝেঁকিয়ে দিস, আমি এখন চলি। গগনের সাহেবের কুকুর জাহান্নামে যাক, কিন্তু তুমি আবদাল্লার পাঠ করবে না কেন? হ্যাঁ, তোমার মতো নাচিয়ে গাইয়ে দ্বিতীয় আর্টিস্ট আমার ক্লাবে নেই। আরে ব্রাদার, আমার কি মুশকিল তা তো তুমি জানো, ও তোর পরিবার। হ্যাঁ, লাইফ একদম মিজারেবল করে দিয়ে। কিন্তু এর আগেও তো অ্যাক্টিং করেছো। আরে ভাই, ছেলে পুলে হয়নি তো, আমি হয়ে দাঁড়িয়েছি তার পুত্রস্থানী। আমাকে খাইয়ে দাইয়ে নাইয়ে পুঁচিয়ে জামা কাপড় ছাড়িয়ে কচি খোকাটি করে রাখতে চান, আর এতে বাধা দিলেই একদম খাপ্পা। বশীকরণ চলছে নাকি? চলছে মানে পুরো দস্তুর চলছে। আমাকে সেদিন রাগের মাথায় কি বলেছে জানো? কি বলেছে? যে আরব্য উপন্যাসে নাকি আছে মন্ত্র বলে মানুষকে কুকুর করে রাখা যায়, তেমন মন্ত্র যদি ও জানা থাকতো তাহলে আমাকে কুকুর করে রেখে একদম ছেকলে বেঁধে রাখতে। বলো কি আর বলবোটা কি, এই তো ঘটছে দিন রাত্রি। যদি বলো তোমার স্ত্রীকে একটু শিক্ষা দিয়ে দেয়া যায়। আরে তাতে তো আমি বিলক্ষণ রাজি আছি, কিন্তু সে কি সোজা কাজ রে দাদা? বুদ্ধিচস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কুতো বলম, একটা নতুন যুদ্ধের প্যান আমার মাথায় এসেছে দাঁড়া। কি কি কিরকম বলতো? ক্রমশ প্রকাশ, কাউকে কিছু বলবে না, গগন কেউ নয়, কিন্তু তোমার কোঅপারেশন আমার প্রয়োজন হবে দাঁড়া। নিশ্চয়ই যাওয়া পানা। বাই দি ভাই, মারধর টাদুর করবে না তো? দেখো সম্রাট শাহজাহান ইজ এ স্পোর্টসম্যান, সব ভালগার কাজ আমি করি না। তা তো বটে, কিন্তু তোমার প্ল্যানটা কি বলো তো? ডোন্ট কোশ্চেন দাঁড়া। গঙ্গ নাকি? না দাদা, এই সিগারেটটা ফেলে দিই। তাহলে তবে তোমার উদ্দেশ্যটা কি বলো তো? ডোন্ট কোশ্চেন। ভাই এটা মাতার নয় তো? এ কালো লম্বা দাড়ি তোমার মানাচ্ছে না। এটা জল্লাদের দাঁড়িয়ে ছিল। এই তোমার মতলবটা কি ভাই? ডোন্ট কোশ্চেন, যা করছি দেখে যাও, যা বলছি করে যাও। এই যুদ্ধ আরম্ভ দ্বারা।
কটা বেজেছে? ঘড়িটা একটু ফাস্ট চলছে, খারাপ হয়ে গেছে। ঘড়ি না তুমি। মদের গন্ধ আসছে কোত্থেকে? সোনা, তুমি মদ খেয়েছো? না, মানে ঝানু বোতলটা খুলতে বললো। আমি ছলকে এসে তোমার মুখে পড়লো, তাই না? ঠিকই বলেছো। মানে জানো, এই দোলের সময় পিচকিরির রং যেমন ছিটকে এসে বুকে লাগে, তেমনি বোতলের মদ ছিটকে এসে আমার মুখে লাগলো। আমি ঝানুকে এত করে বোঝালাম যে বোতলটা খুলো না। আবার তুমি ঝানু ফরস নিস্তম্ভ করেছো? এত লোকের মরণ হয়, আমার মরণ হয় না। স্পষ্ট করো না, স্পষ্ট করো না, আমার গাজলে যাচ্ছে, গাজলে যাচ্ছে। আমি আজ গলায় ধরব। না না না, আমি আমার ফিস খাবো। না না, আমি তাহলে বিধবা হবো। আচ্ছা আচ্ছা, বাপ বাপ বাপ, অনেক পাপ না করলে তোমার মতো স্বামী ঘর করতে হয় না। আজ আমি সমস্ত ভেঙে তছনছ করে দেবো। শোনো, আরে এই শুভ, আত্মহত্যা খুব খারাপ, মানে মহাপাপ, পুরাণে পর্যন্ত বলেছে। আমি নিজে গিয়ে তোমাকে ভাগলপুরে বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, তা তো দিয়ে আসবেই, নইলে মজা মারার ফুর্তি করার সুবিধা হবে কেন? তাই তো দিয়ে আসতে চাইছো, আমি সমস্ত বুঝি। যাওয়ার আগে আমি সব তছ নছ করে ভেঙে দিয়ে যাবো। আরে বাবা, আমি তো প্রমিস করছি যে আমি আর মদ খাবো না, চরিত্র খারাপ করবো না। তুমি অনুগ্রহ করে দরজাটা খোলো। হ্যাঁ, আমি আমি একটা মানুষ না, না আমি মানুষ না, আমি সব ভেঙে দেবো। আমি সমস্ত মধুসূদন, হে মধুসূদন, এই সতীসাধ্বীর স্ত্রীর হাত থেকে আমাকে রক্ষা করো। আমার সাজানো বাগান শুকিয়ে পুরি ভেঙে চুরমার হয়ে গেল। ওগো শুনছ? আরে এই শুনো, ওগো শুনছ? ওগো শুনছ? ওগো শিক্ষির অটো পাশে বাড়িতে ভীষণ গোলমাল হচ্ছে। আমার শুয়ের গলা শুনছি। মানে হারাবন্ধুর বাড়িতে তো, তুমি জানলাটা যদি খোলা থাকে ওটাকে বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো। ঘুমের মাঝে আর হুদ্দুত করলে ভালো লাগে না। তোমার ঘুমটা কম হলো কি শুনি? আগে পরের বাড়ির কথা না ভেবে নিজের ছেলেটাকে সামলা দেখি। তোমাকে ছাড়া আমার দুঃখের কথা আর কাকে বলবো নয়নদি? আমি মঙ্গলহাটি থেকে নীতু ঠাকুরের মাদুলি আনিয়ে দেবো। কোন কিসে মাদুলি? ভালোবাসার লোক বশ হয়। সত্যি? হ্যাঁ সত্যি, ওই মাদুলির জোরে কত বার ফটকা স্বামী, কত দজ্জাল বউ শায়েস্তা হয়েছে, তার ইয়ত্তা নেই। তাহলে আনিয়ে দাও আমাকে সে মাদুলি, যত খরচে লাগে আমি দেবো। আচ্ছা বেশ, আমি আজই চিঠি লিখে মাদুলি আনাবার ব্যবস্থা করছি। আমি তাহলে যাই ভাই। আরে হারাধন বাবুকে প্রসাদটা কপালে ছুঁয়ে দিয়েছিলি তো? হ্যাঁ, আমি যাই, ডাল চাপিয়েছি আবার। ওম শঙ্কর মহাদেব ভোলানাথ, শিব স্বয়ম্ভূ, শিব স্বয়ম্ভূ, শিব স্বয়ম্ভূ। কি চাই বাবা? গৃহস্থের মঙ্গল চাই মা, স্বামী পুত্রে লক্ষ্মী লাভ করো। আমি জানি তোমার স্বামী, তোমার স্বামী সুমতি হবে। এসো বাবা বসো। তুমি আমার মনের কথা কি করে বুঝলে ঠাকুর? সে কথা তোমার মুখে লেখা আছে মা। মুখ দেখে সব বুঝতে পারা যায়? পতিব্রতা সতী রমণীর মুখ নির্মল আকাশের মতন, সামান্য মেঘোদয় হলেই বোঝা যায়। আমি তোমার আশীর্বাদ করছি, মেঘ কেটে যাবে, তোমার স্বামীর সুমতি হবে। তুমি ভগবানকে ডাকো, শিব স্বয়ম্ভূ, শিব স্বয়ম্ভূ। তোমার হাতটা একবার দেখি। তোমার স্বামীর মধ্যে পশু প্রভাব বড় প্রবল। এই প্রভাবের গ্লানি মুক্ত হতে 10টি বছর লাগবে দেখছি। 10 বছর? কি কোনো উপায় নেই বাবা?
আর্য ঋষিগণ সমস্ত বিপদ থেকেই মুক্ত হওয়ার উপায় করে গেছেন। তোমার স্বামীর পশু জীবন 10 বৎসর থেকে 10 দিনে কমিয়ে আনা যায়, কিন্তু সে বড় শক্ত কাজ, তুমি কি পারবে? শিব স্বয়ম্ভু, শিব স্বয়ম্ভু। নিশ্চয়ই পারব। কি করতে হবে বলুন। বিশেষ কিছু? বিশেষ কিছুই নয়, সর্বাগ্রে চিত্তশুদ্ধি প্রয়োজন। স্বামীর প্রতি অচলা ভক্তি রেখে শুদ্ধান্তকরণে মন্ত্র উচ্চারণ করলে মন্ত্র কার্যকরী হবে, আর কিছুই নয়। স্বামীর প্রতি আমার অচলা ভক্তি আছে, আর অন্তঃকরণ আমার অশুদ্ধ নয়, ছেলেবেলা থেকে পূজার চেনি আছি। চেষ্টা করে, চেষ্টা করে দেখতে পারো, আমার আপত্তি কি? মন্ত্র পাঠ করলে হয়ে যাবে? কি সে মন্ত্র? অদ্ভুত এই মন্ত্র, অসীমের শক্তি। মনে করো একটা মানুষ একটা কোনো ঘরে শুয়ে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে তো, এখন অবিচলিত শ্রদ্ধা ভরে শুদ্ধান্তকরণে সেই ঘরের উত্তরের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণ করা মাত্র 1 নিমেষের মধ্যে সেই নিদ্রিত মানুষ কুকুরে রূপান্তরিত হয়ে যাবে। সে কুকুরকে আবার মানুষে রূপান্তরিত করা যায় তার জন্য দ্বিতীয় একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটি অবিচলিত ভক্তি ভরে পাঠ করে কি বলে গঙ্গা জল, হ্যাঁ, হাতে গঙ্গা জল নিয়ে 3 বার সে কুকুরটির গায়ে ছিটিয়ে দিলে সে আবার মনুষ্যমূর্তি প্রাপ্ত হবে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার স্বামীকে দিন 10 কুকুরে রূপান্তরিত করে রাখলে পর 10 দিন পরে স্বভাব মনুষ্যচিত হয়ে যাবে। মানুষ কুকুর হয়ে যায় সেটা তো আরব উপন্যাসে পড়েছি, সত্যি সত্যি তাই হয়? মন্ত্র তো আর ছেলে খেলার জিনিস নয়, প্রত্যক্ষ ফলপ্রসূ শাস্ত্র দুটি টিকে আছে কলিযুগে, একটি জ্যোতিষ আর একটি তন্ত্র। আচ্ছা আচ্ছা, এই মন্ত্রটা যদি আমার স্বামীর ওপর পরীক্ষা করি তাহলে তার কোনো ক্ষতি হবে না তো? কিছু মাত্র না। তাহলে ঠাকুর শিখিয়ে দাও আমার সে মন্ত্র, আমার আমার স্বামীর যদি সুমতি হয় না আমি জন্ম জন্ম তোমার দাসী হয়ে যাব। কত উতলা হেও না মা, মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু দেখো এই মন্ত্রের যেন অপব্যবহার করো না, এবার ভীষণ ভয়। না 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 ঠাকুর, আমি অপব্যবহার করবো না, তুমি যেমনটি যেমনটি বলবে আমি অক্ষরে অক্ষরে তা পালন করবো। চলে যাও, কাগজ কলম নিয়ে এসে লিখে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে সীদমুন্ন মালিনী চামুণ্ডে প্রলয়ঙ্করি স্বয়ং রূপে অসি শিবে করালি কং কং কঙ্কালঙ্কে উং রিং ক্লিং ক্লুং অট অট নিনাদনে কুকুর কুরু কুকুর কুরু কুকুর কুরু মহাকালী। এই হচ্ছে প্রথম মন্ত্র। কিন্তু একটা কথা বেশ করে মনে রাখো মা, তোমার স্বামী যখন ঘরে ঘুমাবেন তখন দরজা বন্ধ করে বদ্ধতারের সম্মুখে এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবে দরজা যেন খোলা না থাকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। না না, আমি দরজা খুব ভালো করে বন্ধ করে দেবো বাইরে থেকে, বলেন তো একটু ভালো তালাও লাগিয়ে দিতে পারি, খুবই না সহজে। তালা আছে? ভালো তালা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ভালো ভালো, তুমি তো দেখছি বেশ বুদ্ধিমতী, তুমি পারবে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় মন্ত্রটি একই একই, শুধু ওই হাতে গঙ্গা জল নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে স্বামী প্রতি অচলা ভক্তি নিয়ে, মনে রেখো অচলা ভক্তি নিয়ে, 3 বার এই মন্ত্র প্রতি গঙ্গা জল কুকুরের গায়ে সিঞ্চন করে দেবে, ব্যাস আবার মনুষ্য মূর্তি প্রাপ্ত হবে। শিব শম্ভু, শিব শম্ভু, শিব স্বয়ম্ভু। কে পারবে তো? খুব পারবো, কিন্তু এতে আমার স্বামীর কোনো অনিষ্ট হবে না তো? বিভিন্ন তো কোনো অনিষ্ট হবে না বাবা। কি দিতে হবে বাবা? কি হলো, কি হলো? কিছু দিতে হবে না, উপকার আমরা বিক্রয় করি না মা, তাছাড়া সন্ন্যাসী প্রয়োজনই বা কিসের? যাওয়ার সন্ধানে আমরা অহরাত্র পর্বতে অরণ্যে গুহায় ঘুরে বেড়াচ্ছি, তার তুলনায় জগতের সমস্ত কিছু তুচ্ছ। কল্যাণ হোক, কল্যাণ কল্যাণ হোক মা। তাহলে আমি এবার উঠি, আবার আসবো। নিশ্চয়ই আসবেন। আপনার ঠিকানা কি? ঠিকানা সন্ন্যাসীর ঠিকানা পথ কমন্ডলু।
কমন কথা বলতে আছি, তুমি আমার কত কথা শোনো বলো তো। রাধা কৃষ্ণ, আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি, বল রাধা কৃষ্ণ, বল বল রাধা কৃষ্ণ। শালা, জানো শালা ছাড়া আর কিছু বলতে পারছে না, সব এক চলে, সব এক চলে, আজ আমি হেস্তু হেস্তু করবই করবো। আরে বাবা, হারচার্যে রিক্সা ট্যাক্সি লাগে টাকা নিয়ে কোন চেঞ্জ নিয়েছে নিয়েছে কি তুমি বলো? আমি না যা তাই বুঝি ছিনিয়ে কেউ মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে, শেষ হয়েছে, খুব ভালো হয়েছে। একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, একই মামার বাড়ির আবদার, মাতাল হব আর পাতালে যাবো না, মাতাল হব আর পাতালে যাবো না, একই মামার বাড়ির আবদার, একটু চোলাই খাবো আর ধোলাই খাবো। সে তোমার লাঠি ঝাঁটা ছিলাম মানুষ, ছিলাম পাতা, মাই বলছি, কে তোমার লাঠি ঝাঁটা ছিলাম মানুষ, হলাম পাঠা, নেশা করি কেন জানো ভুলতে যত ভয় ভাবনা, একটু চোলাই খাবো আর ধোলাই খাবো না, মাতাল হবো আর পাতালে যাবো। জীবনে আর মাল ছোব না তোমায় ছুঁয়ে বলছি পদি, মায়েরই বলছি, জীবনে আর মাল ছোব না তোমায় ছুঁয়ে বলছি পদি, আমার নামে কুকুর পুষো মাল খেতে ফের দেখো যদি, অত দেখছো কি গো বুঝকে গুরু, পতি হলো পরম গুরু, দেখছো কি গো বুঝকে গুরু, পতি হলো পরম গুরু, গাঠ হয়েছে কান বলছি তবু কি মন পাবো না, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, মাতা
না বাবা থাক, দরকার নেই। বন্ধ হয়ে গেছে। সন্ন্যাসী বলেছি দরজা জানলা ভালো করে বন্ধ করে দিতে। দরজা বন্ধ হয়ে গেছে, জানলাটা বন্ধ করে। এবার মন্ত্রটা পড়তে হবে। ও তো ভয় করছে আমার। না না, এই দুর্বলতা আমাকে জয় করতেই হবে। ওর ভালোর জন্য আমাকে করতেই হবে এটা। এই গরুতে শাড়িটা পরে মহাকালী যেমন যেমন বলেছিলে একদম অক্ষরে অক্ষরে সব পালন করেছি। বেশ বেশ, শুনে সুখী হলাম, প্রচুর সুখী হলাম। আরে আমি তো তোমারই চালা, এইটুকু পারবো না। তুমি সেদিন ওই সন্ন্যাসীর শক্ত পাঠটা ওরকম করে করতে পারলে আর আমি এটুকু পারবো না। তবে একটু অ্যাডিশন করেছি, আমার নতুনত্বের মধ্যে যেটুকু করেছি তা হলো যে মাতালের ভান করে একদম সেব গান গেয়ে গিয়েছি। কি ব্যাপার, আপাচ্ছ কেন, গাড়িতে আসনি? আরে না না, গাড়ি তো কারখানায় গিয়েছে, ট্যাক্সিতে। খুব ভালো খুব ভালো। গলিটা হেঁটে আসতে হলো কিনা তাই হাঁপাচ্ছি। আমাদের তো জানলার নিচেই তো গলি।
জানলার একটা শীত তো আগে থেকে সরানো ছিল, জানলা দিয়ে নামতেই আমার শীতটা ছিঁড়ে গেল ভাই। তো যাই হোক, নেমি কুকুরটাকে তুলে জানলা দিয়ে গলিয়ে দিলাম। আচ্ছা, এই জামাটা একটু বদলানো যায় না? তো প্ল্যান অনুযায়ী তোমার তো 2-3 সেট জামা করানোই আছে, বুঝলে না? ও হ্যাঁ, কুকুরটা কোনো গন্ডগোল করেনি তো? আরে না, তুমি যেমন যেমন বলেছিলে ঠিক তেমন করেছি। কুকুরটাকে গলিতে বেঁধে কিছু খাবার দিয়ে গিয়েছিলাম। ও এই সুখে স্যার? হ্যাঁ, লোক এসে পড়েনি তো? দূর দূর, অত রাত্রে লোক আসবে কোথেকে? ভাই যোগ ট্যাক্সি ভাড়াটা তো দেওয়া হয়নি। আমার ভয় করছে যে ওই শুভঙ্করে যদি লোকজন ডেকে একদম হইচই বাজিয়ে দেয়। করবে না, জন্মের প্রে তোমার পরিবারটি খাঁটি সোনা ভেজাল না। শুভঙ্করের লোক ভালো, তোমরা যাই হোক অতিশয় ভালো, নইলে এত সহজে বিশ্বাস করে যে একটা মানুষ মন্ত্র বলে কুকুরে রূপান্তরিত হতে পারে? আমাদের শরীরে আর্য এবং অনার্য রক্ত বিষয়ক অদ্ভুত জগাখিচুড়ি সৃষ্টি হয়েছে। মন্ত্র, তন্ত্র, মাদুলি, তাবিজ, বেদ, উপনিষদ, ব্রহ্মা, দুর্গা, মেসমেরিজম, ঠিকুজি, মার্ক্সিজম, যা খুঁজবে তাই মিলে যাবে। কিন্তু আমি ভাবছি কোনো গোলমাল করে বসবে না তো? না না, এই বলে দিলুম ভাই, 10টি দিন তোমার স্ত্রী একেবারে মুক্তি বুঝে থাকবে। 10 দিন কেটে গেলে তুমি কি করতে চাও? কোনো এক কৌশলে কুকুরটিকে মানে সরিয়ে এনে সেই স্থানে তোমাকে প্লেস করতে হবে। কিন্তু কুকুরটিকে সরাবে কি করে? সে ভাবনা আমার, তোমার নয়, সে আমি ঠিক করব। মানে আমার কিরকম ইয়ে লাগছে। ইয়ে লাগছে কি? তুমি তো সব দোয়াবে দেখছি পাগল। তুমি যা বলবে আমি বর্ণে বর্ণে তাই পালন করবো। কি করতে হবে বলো? বেশ, বাড়িটা বেশ ভালো করে স্পিরিট গাম দিয়ে এঁটে নাও, আর এর মধ্যে গুপ আছে সেটাও এঁটে। আচ্ছা, এত রাত্রে শোবো কোথায় ভাই? তোমার বিছানা পত্র তো আমি সব পাঠিয়ে দিয়েছি। ঝানু মল্লিক নটা কাঁচা ছেলে, তুমি তাড়াতাড়ি তৈরি হবে। কি পড়ো পড়তো খুব খুব করছো ভাই? আচ্ছা দেখো, এই যে এই ক্যালেন্ডারটা না, এটা আমি নিয়ে যাচ্ছি। উত্তম, মায়ের নাম করতে করতে কটা দিন কাটিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, এই আজকে রাত্রিটা এখানে থেকে গেলে হয় না? তুমি কি উন্মাদ! এখানে যে কোনো লোক এসে পড়তে পারে, আমার এই দুর্গ প্রাকার পরে যে কোনো মুহূর্তে যে কোনো লোক এসে পড়তে পারে। জাহানারা, জাহানারা! মধুসূদন চলো। পিস্তল কেন ভাই? এটা আমাদের থিয়েটারের টয় পিস্তল। আমার এই পুরো বাড়িটা এখন নানা চোর গুন্ডার আড্ডা, সেখানে তাতে ভয় দেখাবার কাজে এটা তোমার প্রয়োজন হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমার পুরো বাড়ি মানে সেই খিদিরপুরের পুরো বাড়ি, ওই মেয়েদের হাসপাতাল পাশে? ওখানে তো আমার শালিকা থাকেন। উত্তম কথা, কিন্তু শালিকাকে দেখে আবার বিগলিত হয়ে তোমার দাড়ি গো খুলে ফেলো না জানো? না না, শালিকাকে দেখে আমি কিচ্ছু খুলবো না। জাহানারা, মা জাহানারা! জাহানারা, তুমি নাক ডাকাচ্ছ বুঝি? এত রাতে নাক ডাকা মানে কি করুম? পাড়ার লোক ডেকে জড়ো করুম, কি কইবেন কন? আমরা বেরোচ্ছি। এত রাতে দাঁড়িয়ালাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন? দিল্লি দুর্গে তুমি সিংহদ্বারটা বন্ধ করে দিও।
দেখো সব রেডি করে রেখেছি, এইখানে কুঁজোয় জল আছে, ওইদিকে একটা কল পায়খানা আছে, এই যে দরজাটা দেখছো ও পাশ থেকে তালা বন্ধ, এই নাও চাবি, এই দরজাটা বন্ধ করে শু আমি চললাম। একই তুমি কালকে আবার আসবো খাবার নিয়ে, গুড নাইট। এসব কিন্তু আমি গুলি করব। Who are you? I suppose a chore? No, চোরদের আমি ঘেন্না করি, আমি গুন্ডা। এই আপনি কি পুলিশের লোক? No, ও ও বুঝেছি, রাত্রে তুমি এই বাড়িতে থাকো না? কেন ওদিকে সবার ঘর নেই? আছে, তবে থাকবার যোগ্য না। আচ্ছা আমি তো রোজ এই ঘরটায় শুধু, আপনি কোথায় ঢুকলেন বলুন তো? এটা আমার বন্ধুর বাড়ি, কোনো কারণে এখানে 10 দিন আমাকে লুকিয়ে থাকতে হবে। আপনি কি মার্ডার টার্ডার করেছেন নাকি? প্রায় তাই। তা তুমি এখানে মেঝেতে শুতে পারো। থ্যাংক ইউ। আপনি মশারি গুলো মশারিটা খুলছেন কেন? আমি মশারির মধ্যে শুলে তোমাকে আরো বেশি মশা থেকে কামড়াবে তাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি ইংরেজি জানো দেখি? হ্যাঁ, ইংরেজরা দেশ ছেড়ে যাবার আগে তাদের ভাষার কয়েকটা বুক নিয়ে আর এই প্যান্টুলুনটা ছেড়ে দিয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কখন থেকে তো খালি থ্যাংক ইউ করছো, ওইটুকুই জানো না লেখাপড়া সত্যি শিখেছ? পাঁচটু পরীক্ষা দিতাম, টাকা দেওয়া দিতে পারি, তারপর রাজনীতি করতে গিয়ে গুন্ডা হয়ে গেলাম। বাড়ি কোথায়? ফরিদপুরে ছিল, এখন নওয়ায়। আচ্ছা এই গুন্ডা বৃত্তি করে মান্থলি তোমার কত হয়? ঠিক নেই, কোনো কোনো মাসে 200-300 টাকা, কোনো কোনো মাসে 50-60 টাকা তাও হয়। তাই তো, দেখুন সেদিনকে একটা সুন্দরী মেয়ের গলা থেকে এই সোনার হারটা ছিনিয়ে নিয়ে এসেছিলাম। দেখি 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 হারটা দেখি। আরে সর্বনাশ, হারটা কোথেকে চিন্তাই করলে বলো দেখি? আলিপুরের থেকে। এই হারটা কার জানো? আমার শালি, আমি প্রেজেন্ট করেছিলাম। এই
আপনি ফোর টোয়েন্টি নন তো? আমাকে ব্লাফ দিয়ে হাতটা বাগিয়ে নেওয়ার তালে আছে। এই হাতটা বেচে তুমি কত টাকা পাবে বলে আশা করো? ঠিক নেই, চোরাই মাল তো, 80-90-100 যা পাওয়া যায়। এই নাও 100 টাকা, আর কাল আমার একটা চিঠি নিয়ে একটা অফিসে যাবে, সেখানে একটা চাকরিও পাবে, 300 টাকা সেলসম্যানের চাকরি। আপনার একটা চিঠিতে আমার চাকরি হয়ে যাবে? আপিসটা আমার। ও হ্যাঁ দেখো, খবরদার কিন্তু কাউকে বলবে না আমি এখানে আছি, তাহলে তোমার চাকরি তো হবেই না, উল্টে জেল হবে। শুয়ে পড়। হিসেব রাখছি। বিরহটা খুব ভালোই কাটছে, কি বলো?
বিরহ এখন হৃদয় থেকে পেটে নেমেছে ভীষণ ক্ষুধা। তো কি এনেছে দেখি? দেখো লোটা কেমন রান্না করেছে। খাও খাও, খাইয়ে দেবো। তাও খাবে না? আচ্ছা মোচার ঘন্ট দিচ্ছ, খাও। মোচার ঘন্টটা খাও, ভালো করে রেঁধেছি, খেয়ে দেখো। ও এও পছন্দ হলো না? হ্যাঁ গো, তোমার জন্য আমি ধোকার জানলা করেছি। এই না খেয়ে দেখো, খাও। লক্ষ্মী সোনা খেয়ে নাও। এবার কিন্তু তোমার উপর আমি রেগে যাচ্ছি। তোমাকে ফেলে আমি কখন খেয়েছি? তুমি আমাকে উপুষে রাখতে চাও? আমি সারাদিন কিচ্ছু খাবো না, দেখো। খাও লক্ষ্মী সোনা। তাহলে তাহলে মুড়োটা খাও, খাও 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 খাও। শুধু কামড়াচ্ছ, ভালো করে খাও লক্ষ্মী সোনা। আবার আবার মুখ নিয়েছি করে, শোনো, আবার দুষ্টুমি করে। আরে বাবা, না খেলে তোমার শরীর থাকবে? খাও খাও। তুমি একবার রাস্তার কুকুরের মতো খালি হাড় আর কাঁটা খেয়ে যাচ্ছ। হাড় কাঁটা খেলে কি শরীর থাকে? তুমি কি সত্যি সত্যি কুকুর? না খাও, ওঠো লক্ষ্মী সোনা আমার, এই তো খাচ্ছি। খাও লক্ষ্মী সোনা, খাও। ব্যাপারটা সত্যি সত্যি মানে আমি নিজে চোখে দেখেছি, বিশ্বাস করা না করা এখন তোমার ইচ্ছে। আজ পর্যন্ত তোমার কোন কথাটা অবিশ্বাস করেছি বলো চুমকি? আমি বলছি লোকটা কেমন? ভীষণ। ভীষণ মানে? ভীষণ মানে ভীষণ, এতখানি দাড়ি, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আমার দিকে আবার প্যাটপ্যাট করে তাকাচ্ছিল। প্যাটপ্যাট করে তাকাচ্ছিল? এসে গুন্ডাটা নয় তো? কি জানি বাবা, হতে পারে, আমার তো খুব ভয় করছে। এ যদি সেই গুন্ডাটা হয় তবে তার আয়ু শেষ। কি করবে তুমি? কি করবো জানি না, তবে তার আয়ু শেষ শেষ। হ্যাঁ অনেক কিছুই করতে পারি চমকি, বুঝেছ? তো বিশেষ কিছু করতে হবে না, জুজুৎসুর একটা প্যাচ কষবো, বাচ্চা তুমি চিৎপটাং ঘাড় মোটাং। বাট আই ওয়ান্ট টু বি ক্লিয়ার, আমি চাই না নির্দোষকে শাস্তি দিতে, শুধু জানতে চাই লোকটার উদ্দেশ্যটা কি। কি দরকার তোমার এইসব ঝামেলায় যাওয়া? তা চাই বরং মাসিমাকে বলবো, এখানকার ওসি ওনার এক্স হাজবেন্ড, উনি যা হোক কিছু একটা ব্যবস্থা করবে। এইটাই কি তোমার সুবিচার হলো চমকি? আমার চেয়ে মাসিমার উপর তোমার বেশি বিশ্বাস? বই জোগাড় করে দেবার বেলা আমি, আর গুন্ডা সাহেস্তা করবার বেলা মাসিম। ও হ্যাঁ সে বই এনেছো? আরে ওই যে আগেকার দিনে অ্যারাবিয়ানদের কি কস্টিউমের ডিজাইনে তুমি তো বলেছিলে দেবে, আমাদের ওইদিকে তো আব্দুল আমাদের কস্টিউম তৈরি হবে। না ওটা পাইনি, বটিটা শেষ হল। হ্যাঁ আজকে দিয়ে দেবো, চল চল। আমাদের না এখন ওদের দেশ থেকে অনেক কিছু শেখার। ওদের দেশের লেনিন, তারপর তোমার দেখো চুমকি, এসব কথা আমার একদম ভালো লাগছে না। প্রথমে হদিস করা দরকার পাশের বাড়ির লোকটা কে। আমি গুন্ডাটা কি এত সহজ হবে যে ওইখানে এসে উঠবে? আরে লোকটা নিরীহ তো হতে পারে, দাঁড়িয়ে থাকলে যে গুন্ডা হবে কোন মানে? লোকটা যে নিরীহ নয় এ কথা আমি শপথ করে বলতে পারছি। তার এত বড় আসপরটা ভদ্রমহিলার দিকে প্যাটপ্যাট করে তাকাচ্ছে, আর শুধু এই অপরাধের জন্য তার চোখ দুটো আমি গেলে দিতে চাই। অ্যান্ড আই স্ট্যান্ড। না আরে আজকে কি শুনতে পেয়ে কে শুনতে পাবে, কে কি মনে করবে, এইটাই বড় হলো। আর ওই ওই দাড়িওয়ালার আবির্ভাবে যে আমার বুকের ভেতরটা গুড়গুড় করছে, এটা তুলে ও রূপসি রূপসি থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। ও রূপসি রূপসি থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে, ওর কান ধরে। ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে, ওর কান ধরে। ও রূপসি রূপসি থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। মাসিমাকে বলতাম আমাকে একটা চান্স, তোমার জন্য মরিয়া হয়ে কিছু করছি। সত্যি প্রেম করছো না প্রেমের খেলা, সময় হলেই বুঝবে খেলা। সত্যি প্রেম করছো না প্রেমের খেলা, সময় হলে বুঝবে খেলা। শুশুড়ি খুব দিচ্ছ মনে, লতায় আসার গান ধরে। ওই ছোড়া
মাতাকে নিয়ে এসো দুহাতে ওর কান ধরে, ও রূপসী রূপসী থাকবে কেন রূপসী, প্রেম করে যাও প্রাণ ভরে। তো রীতিমতো আসলে এসো ভায়া লড়ে যায় পার্টনারশিপে প্রেম করে, এসো ভায়া লড়ে যায় পার্টনারশিপে প্রেম করে, দুজন মিলে এক পুকুরে দুটি ছিপে মাছ ধরি, দুজন মিলে এক পুকুরে দুটি ছিপে মাছ ধরি, এসো ভায়া হাসাব দুজন পার্টনারশিপে প্রেম করি, দেখাই যাক না কার বড়শির ফাতনা আগে ডোবে, দেখাই যাক না কার বড়শির ফাতনা আগে ডোবে, দেখো আমায় যেন ল্যাং মেরো না, দেখো আমায় যেন ল্যাং মেরো না, কৃষ্ণ হবার লোভে রাধা ঘাটে জল ভরবে আমার প্রেম পুকুরে চান করে, ওই ছোড়াটাকে নিয়ে এসো দুহাতে ওর কান ধরে, ও রূপসী রূপসী থাকবে কেন রূপসী, প্রেম করে যাও প্রাণ ভরে, প্রেম করে যাও প্রাণ ভরে, প্রেম করে যাও প্রাণ ভরে। পাশাপাশি লোকটা না আমাদের ভেঙচি করছে, কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছে, সমস্ত ভয়ানক অসভ্যতা করছে, তো তোমরা ওই বান্দরের সব দরজা করে সব ভেঙে দাও, আর ও বান্দর দিও না। শিবাকে ভিটামিন খাচ্ছেন? হ্যাঁ, ডাক্তার বলেছেন ভিটামিন ডিফিসিয়েন্সি আছে, তা তোমরা এখন যাও তাদের কাজে যাও। না শিবমণি, কোর্টটা খুলে ফেলেছে, মাপলার খুলে ফেলেছে, আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো তো, তোমার জ্বর হয়েছে এখন কি, তোমার সে দামাল ফোনা এখনো গেল না, ভালো লাগে না বাবা, কি খারাপ লাগছে, আচ্ছা কোর্টটা বঞ্চ খুলে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার জ্বর হয়েছে এটা কেন বোঝো না, বাবার কটা দিন গেলে বাঁচি মন্ত্র বলে আবার তোমাকে মানুষ করে দিই, কি গো খারাপ লাগছে, আঙুর খাবে, এই না আঙুরটা খেয়ে নাও, খাও না গো, তাও খাবে না, কি যে হয়েছে তোমার, না আঙুর খাচ্ছ না, কমলা লেবু খাচ্ছ না, আপেল খাচ্ছ না, তাহলে বাঁচবে কি করে, শুধু হাড় কাটাচ্ছে তোমার রুচি, এই খুলে কি শরীর টেকে, আর ডাক্তারও যে কি হয়েছে এখনো এলো না, এই নাও এক কোয়া, এক কোয়া কমলা লেবু খাও, খাও না গো, খেতেই হবে তোমাকে, আমার মাথার দিব্যি রইল, খাও। মা ডাক্তারবাবু এসছে, ভেতরে নিয়ে গিয়ে দে। নমস্কার, কি হয়েছে, কুকুরে অসুখ করেছে? হ্যাঁ, এই পেটটা খারাপ হয়েছে আর দু একবার বমিও করেছে, জ্বরভাবও আছে। পেট খারাপ, বমি আর জ্বরভাব? হ্যাঁ। খাওয়া দাওয়া গোলমাল কিছু হয়েছে? না কিছু তো হয়নি। সে কথা বলনি বাপু, ওই কুকুর যা খায় তেমন খাবার আমাদের কপালে কোনোদিন জোটেনি। তুই চুপ করছো, সব কথা তোর কথা বলা দরকার কি, খাবার কথা বলছেন ডাক্তারবাবু, আমাদের সাধারণ ঘরে যা হয় তাই হয়েছে, ভাত ডাল মাছ তরকারি সেই আর কি, আরো বলো ক্ষীর দুধ দই পায়েস মাছের মাথা আচার মোরব্বা, থামবে কিনা, ও মা ডাক্তারকে বলবো না তো কাকে বলবো, খুব হয়েছে এখন যাও ঘর থেকে যাও, বাড়ির পুরনো জিত আজ খারাপ হয়ে গেছে, খাবার কথা বলছেন ডাক্তারবাবু? বুঝেছি বুঝেছি, খাওয়া দাওয়ার একটু গোলমাল হয়েছে, আমার কি মনে হয় জানেন ডাক্তারবাবু, পেটে পেটে ঠান্ডা লেগেছে, ঠান্ডা, হ্যাঁ কালকে সারাদিন না ওই কলের ঘরে জলের উপর শোয়াচ্ছে। আচ্ছা আমি দেখে দিচ্ছি, দাঁড়ান ভালো করে দেখুন, আজকে কি খাবে ডাক্তারবাবু? উপোস করিয়ে রাখবেন। উপোস? সারাদিন উপোস করে থাকতে পারবে কি, বলেন তো একটু লেবু টেবু, খালি পেটে একদম থাকতে পারে না ডাক্তারবাবু, আমি থাক জানি তো, একে মানুষ যে অসুখ করলে লেবু আঙুর এসব খেতে চাইবে, যতক্ষণ না পেট ঠিক হবে ও নিজেই কিছু খাবে না, খেতে যদি চায় ট্যাপিট ওয়াটারের সঙ্গে গ্লুকোজ দিয়ে খেতে দেবেন, মানে লাইফ ফুড আর কি, তারা এরকম করে জড়িয়ে মরিয়ে রেখে দিয়েছেন কেন, এসবের কি দরকার ছিল, তারা আমার পেটের গোলমাল বলছেন, তাতে কোনো অসুবিধে নেই, দেখছেন ওয়াল ক্লাব পেতে দিয়েছি, এত হ্যাঙ্গামা করার কি দরকার ছিল। আচ্ছা ওষুধ কি দেবেন ডাক্তারবাবু? ওষুধ না আজকে দিনটা উপোস দিয়ে দেখুন না কি হয়, তাছাড়া কুকুরকে ওষুধ খাওয়ানো একটু হ্যাঙ্গামা আছে, এই কুকুর সে কুকুর নয়। হ্যাঁ
কি বললেন? না মানে বলছিলাম আচ্ছা ডাক্তারবাবু ভয়ের কোনো কারণ? না না কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। ফিস কত? 30 টাকা। ভয় নেই, ঠিক হয়ে যাবে। অল রাইট, এনি থ্যাংক ইউ। সোবেলা একবার আসবেন নাকি? সোবেলা কোনো দরকার নেই তো, দেখুন না আজকের দিনটা, যদি কোনো গোলমাল হয় আমার খবর দেবেন, কাল এসে একবার আমি দেখে যাব। নমস্কার, হ্যাঁ গুড বাই, গুড বাই। শুনলে তো, জল ছাড়া সব কিছু খাওয়াব না। কি এবার থেকে আমার কথা শুনবে তো? আর দেরি করে বাড়ি ফিরবে? আর দেরি করো না, কেমন? এবার থেকে আমার কথা শুনো। আর তোমার তো 4টি দিন, 4 দিন পরে তোমাকে মন্ত্রী বলে আবার মানুষ করে দেবো। না না না, কিচ্ছু হচ্ছে না। ওরে বাবা রে বাবা, এই তো কিছুই দেখা গেল না। ও কোথায়? কিচ্ছু তো হচ্ছে না। গ্যাঁজা গ্যাঁজা, সব গ্যাঁজা। হে মধুসূদন, কিসের গ্যাঁজা? তুমি এসেছো ভাই? ও সকাল থেকে খালি তোমার কথাই ভাবছিলাম। ও কাল রাত্রিতে যে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি না? কি স্বপ্ন দেখেছো? ওই কুকুরটা শুভঙ্করীর হাতে যেন কামড়ে দিয়েছে আর ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। শুভঙ্করীর জন্য মনটা বড্ড খারাপ লাগছে ভাই। কিন্তু যে গ্যাঁজা গ্যাঁজা বলে চেঁচাচ্ছিলে, গ্যাঁজাটা কিসে? আর কুকুরে কামড়েছে বলে দম বৈঠক কেন? একটা কেতাবে পড়েছিলাম যে এক্সারসাইজ করলে স্ত্রী চিন্তা মনে আসে না, একদম গ্যাঁজা। এক্সারসাইজ করে করে তো সর্বাঙ্গে ব্যথা করে ফেলেছিলাম। ওই শুভঙ্করীর চিন্তা তো এক দিলের জন্য মন থেকে নড়াতে পারছি না। ইচ্ছে করছে একদম ছুটে ওখানে চলে যাবো। ইউ ডোন গো পাদমেগং, তুমি এত স্ত্রৈণ জানলে আমি এ কাজে হাত দিতাম না। না মানে ওই সামনের বাড়িতেই এক পাল শানিত যুবতী চকমক চকমক করছে, অন্তরে বিরহ, কুটকুটে দাড়ি, এ এক মিসেলেনিয়াস ফিলিং। শোনো যা বলতে এসেছি, আমি আজ 2 দিনের জন্য কলকাতা বাইরে যাচ্ছি। সেরেছো, তুমি এর মধ্যে বাইরে যাবে কি? তুমি তো ডোবাবে। পাড়ার ছেলেরা পাটনায় যাচ্ছে ফুটবল ম্যাচ খেলতে। সে তো বুঝলাম, কিন্তু এই কদিন আমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? ঝনমল্লিক ইজ নট কাঁচা ছেলে, আমি সমস্ত ব্যবস্থা করেছি। কাছেই এক পাঞ্জাবিদের হোটেল আছে আমার জানাশোনা, তুমি রোজ ঘরে তালা দিয়ে সেইখানে গিয়ে খেয়ে আসবে। 6 দিন হয়ে গেছে আর 4 দিন বাকি, তুমি এর মধ্যে সত্যি ফিরবে তো? বলছি তো, ড্র না হলে আমি মন কেমন করছে ভাই? খবর আমি নিয়েছি, ঝানুমল্লিকে সব দিকে নজর আছে, তোমার গিন্নি কুকুরটিকে খুব তোয়াজে রেখেছে। এবার চলো ওই পাঞ্জাবি হোটেলটা তোমাকে চিনিয়ে দিই তার মালিকের। আরে মেয়েদের হস্তের ফাংশন হচ্ছে, তারা মর্জিনা নাটক করছে। তবে আর বলছি কি, দিন রাত তো জানলা দিয়ে ওই ফাংশনের রিহার্সাল দেখছি, আমার শালি আবার মর্জিনার পাঠ করছে। তাহলে খুব আনন্দেই আছো বলো? আনন্দ সাতার আনন্দ, বিরহ জ্বালায় জ্বলছি। তাহলে তোমার শালিকাকে দেখে দুধের স্বাদ ঘোলে নয় ক্ষীরে মিটিয়ে নাও। বয়স হয়ে গিয়েছে ভাই, ক্ষীর আর হজম হতে চায় না। চলো আপনি মালগুলো নিয়ে কাল সকালের ট্রেনে বর্ধমান চলে যান, সেখানে নন্দীর দোকানে জমা দিয়ে দেবেন। কেশিয়ার বাবু একটু 20টা টাকা চেয়ে দিয়ে দিন, আর হরিবাবুর কাছে মালগুলো বুঝে নিন। শুনুন, মনে কিছু করবেন না, শেভিং করে ক্যানভাসে রয়ে যাচ্ছেন তো, দাড়িটা কামিয়ে নেবেন। ঠিক আছে, ওই বর্ধমান যাবার আগেই কামিয়ে নেবো। আগে যাচ্ছি না, সর্বনাশ হয়ে গেল রে। কি হলো? রাঘুগান থেকে সাহেব ম্যাম ফিরে এসছে, কুকুরের চাই। কুকুর? হ্যাঁ, কুকুরটা থাকার কথা ঝানুর ওখানে, ঝানুর ওখানে গেলাম, নো ঝানু নো কুকুর, এখানে নো হারাদন, ডুবলাম। বাড়িতে আবার খোঁজ দিন না। বাড়িতে শুভঙ্করী, শুভঙ্করী নয় ভয়ঙ্করী, একদম জলটা দেখি ডুবলাম, আমি ফিরিন ডুবলাম। হ্যালো, নো নো হারাদন বাবু ইজ নট হিয়ার, হি ইজ আউট অফ স্টেশন। গগন বাবু? ইয়েস ইয়েস, হি ইজ হিয়ার। দিন সেই সাহেব টেলিফোন করেছে, কথা বলুন। গুড মর্নিং। It's a very bad morning, at least for you. Yes, sir. Oh, yes. Oh, yes. You bring my wife's dog back immediately. Otherwise, I shall beat you black and blue. Understand? Oh, yes. Yes. কি বললো? কি সব বলা যাবেন?
চলি। কি করা হয় কর্তা, দেখো নাকি কুটো চিংড়ি হাতে সরা দত্তা ব্যাংকে, তাহলে তো বুঝছি ঢেঁকি কয়েনটা হাতি হয় বলো তো চাঁদ দেখি হাতি মারব পেটে লাতি, আই মিন গজ, কয়েনটা গজ হয় এবং কয়েনটা দিগ্গজ বলো না মহাশয়, দিগ্গজ মগর ধ্বজ খেয়ে মল কুশের কাকা কুশ ধ্বজ রোমিও দাদা অমিও বিয়ে করেছে ঠিক ছ মাস, তাহলে নিকোবর দ্বীপ বলো তো কোন সমাস, কেন উর্মিলাকে ছেড়ে লক্ষণ পালিয়ে গেল বনে, রুট কজ কি ব্যাংক সাল কোটে রবীন্দ্রনাথ ছিলেন জজ কি, মূলা নক্ষত্র কোন রাশিতে জানো, জ্যোতিষশাস্ত্র মানো, সামান্য বিদ্যেও নেই পেটে রে, ক্ষমা করো ভগবান এই বোম্বে কে রে, হে মা কালী সে কি করলে কোথায় এনে ফেললে আমায়, হে মা কালী সে কি করলে কোথায় এনে ফেললে আমায়, হে মধুসূদন মধুসূদন কন্যারকে ফেললে আমায়, মধুসূদন মধুসূদন কন্যারকে ফেললে আমায়, ফুলটার পেছনে লাগবে গেছে না, কাজ মন তাড়াতাড়ি লিখে ফেলো তো, কাল আমার শিবাসনার জন্মদিন, কি খাবে তুমি, কামিনী ভোগের পায়েস খাবে, গোবিন্দ ভোগের ভাত হবে, আর মাংসে রস হবে, আমি স্নেহ প্রভা দেবী, কি দরকার, এখানকার দারোগাবু মিস্টার তালুকদার আপনার শিবার জন্মদিনে এই বক বিস্কুট আর এই বকলেসটা পাঠিয়ে দিয়েছে, তারুণটা আছে কেমন, ওই একই রকম, তুমি কে, আমি তোর বাড়িতে কাজ করি, তারুণটা সময় মতো খাওয়া দাওয়া করে তো, সময় মতো ফিরলে তো খাবে, আচ্ছা চলি নমস্কার, মাসি কি করছেন, বকুল সাথে শিবার মাসিবা, তুমি তো আমার কথা শোনো না, কতবার তোমাকে বললাম যে দেখো নয়নদীর বেড়ালটার সঙ্গে ঝগড়া করো না, করো না, বেড়ালের দাঁতে বিষ থাকে, দিলে তো কামড়ে, দেখি কানটা না গো, তুমি দেবো না, কিচ্ছু হবে না, আমি জেঠুর লাগিয়ে দিচ্ছি তো, কিচ্ছু হবে না, এলো কৃষিটাকে কখন পাঠিয়েছি একটু গঙ্গা জল আনতে, এখনো আসার নাম নেই, দেখো তুমি কিন্তু ওদের একটু শাসন করে দিও, আমার একদম কথা শুনে না, তুমি মানুষ হয়ে গেলে ওদের একটু শাসন করে দিও, কেমন, আজ কদিন বলো তো, আজ দশ দিন, এবারে মন্ত্রটি পড়ে তোমাকে মানুষ করতে পারলে পারছি, এসো এসো আমার সঙ্গে এসো, এসো এসো এখানে ওঠো, হ্যাঁ আমাকে একটু জায়গা দিও, তোমার পাশে বসবো, এই আমাকে একটু বসতে দাও, এই তোর আজকের দেখি শুনে, নমস্কার বাবা, কিন্তু কিন্তু উনি তো বাড়িতে নেই, তা আমি জানি, আমি একটু কুকুরটা নিতে এসেছি, ও কুকুর নিতে, কুকুর ওকে যাতা জিনিস খাওয়াবেন না, ওর শরীর খারাপ, তাহলে ওকে নিয়ে যাই, কোথায় নিয়ে যাবেন, দাঁড়িয়েছে ও যার জিনিস তাকে দিয়ে আসি, যার জিনিস মানে ও আমার, আমার সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ আপনার হবে না আমার হবে, আমি কুকুর না নিয়ে যাবো, তার মানে মানে আমি জোর করে কুকুরকে নিয়ে যাবো, আরে মামা বাড়ির রাস্তা জোর করে কুকুর নিয়ে যাবে, যাও ভেতরে দেখুন বাঙালি পুরুষটা স্ত্রীদের ঝাঁটাকে আর ভয় পায় না,
ঝাঁটা পেটা খেতে খেতে আমরা ইমিউন হয়ে গেছি, সুতরাং ঝাঁটা পেটা খেতে খেতেই আমি কুকুরটাকে নিয়ে যাবো। আচ্ছা, দেখলে তো তোমার আদরের গগন এসেছিল, আদরের গগন বলে নিজের অধিকারে কুকুর নিয়ে যাবো, নিয়ে যা, নিয়ে গেলি না কুকুর, তোমার বৃন্দাবন দেখিয়ে দিয়েছি। যখন মানুষ ছিলে এই গগন আর ঝানুতে তোমার পরকাল ঝরঝরে করেছে, কুকুর বল নিস্তার নেই। এই যে এলেন, হ্যাঁ গঙ্গা জল আনতে পেরেছেন তো? আচ্ছা তোর আক্কেলটা কি শুনি, সেই সকালে তোকে আমি গঙ্গা জল আনতে পাঠিয়েছি, আর এখন তো সময় হলো আসে, আসছে আমার না আসছে তোমার। ঘরে এক কচি গঙ্গা জল মজুদ রয়েছে, তাতে তোমার মন উঠল না, গঙ্গা জল পুরনো হয়ে গেলে যে অসুস্থ হয় তা তো বাপ এই প্রথম শুনলো। শুনলে তো, শুনলে তো, শুনে রাখো মুখে মুখে, কেন তো করছি শুনে রাখা, একবার জবাব দেবেন, উনি ফিরে আসুক এই জবাব তুই পাবি। শুধু মতো এনেছিস তো গঙ্গা জল? হ্যাঁ গো হ্যাঁ। তো বাইরের ঘর থেকে সোপাতে এনে কুকুরটাকে বসিয়েছে কেন? বেশ করেছি বসিয়েছি, তোমার মতো তুই আবার রেখে আসবি যেখানকার জিনিস সেখানে। হ্যাঁ বলে বলে, সোফার উপর কেন কুকুর বসিয়েছে ওকে জানিস? দেখে দেখ জল দেওয়াতে দেখো সিটাতে আমার আছে। এখন তাহলে আমি যাই, বাজার ফেরত টাকা আছে তোর কাছে? হ্যাঁ, বিকেলে আসার সময় 300 মাংস নিয়ে আসবি, উনি ফিরে আসবেন আজ, দেখো আবার রাত কাটিয়ে এসো। আচ্ছা ভক্তি ভরে মন্ত্র পাঠ করে তিনবার গঙ্গা জল তোমার গায়ে ছিটিয়ে দিতে, কি আনন্দ হচ্ছে আমার। আচ্ছা এবার মন্ত্রটা বলি, প্রসিদ মুন্ড মালিনী চামুণ্ডে প্রলয়ন করি, স্বয়ং রূপসী শিবে করালি কঙ্কালাঙ্কৃতে, ওং হিং ক্লিং তুং অট্ট অট্ট নিনাদিনী, মনুষ্যকুরু 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 মহাকালী। মানুষ হলো না কেন? আরেকবার মন্ত্রটা বলি, প্রসিদ মুন্ড মালিনী চামুণ্ডে প্রলয়ন করি, স্বয়ং রূপে শিবে করালি কঙ্কালাঙ্কৃতে, ওং হিং ক্লিং ক্লিং অট্ট অট্ট নিনাদিনী, মনুষ্যকুরু 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 মহাকালী। প্রসি শিবে করালি কঙ্কালাঙ্কৃতে, হে কুকুর হে ডগ ছাড় তোকে তব না, তুমি নও হে অসারমিও তোমায় প্রণাম, হে কুকুর হে ডগ ছাড় তোকে তব না, তুমি নও হে অসারমিও তোমায় প্রণাম। যখন গভীর রাতে থাকি না জেগে কেউ, তুমি একা পাহারাতে করো ঘেউ ঘেউ, হে কুকুর হে ডগ ছাড় তোকে তব না, তুমি নও হে অসারমিও তোমায় প্রণাম। অসীম আদি অনন্ত কাল হতে তিনটি কুকুর চির প্রসিদ্ধ জগতে, হলো যুধিষ্ঠিরের সাথে স্বর্গ বাস যার, সেই সে কুকুর পূর্ব পুরুষ তোমার, হে কুকুর হে ডগ ছাড় তোকে তব না, তুমি নও হে অসারমিও তোমায় প্রণাম। কালীঘাটের কুকুর যার ইন্টারন্যাশনাল খ্যাতি, তোমারই সে জাত ভাই আত্মীয় জ্ঞাতি, এই যে লেবেলে তুমি বিরাজ, প্রভুর কণ্ঠ স্বর শুনিছ আজ, হে কুকুর হে ডগ ছাড় তোকে তব না,
রাত্রে গুন্ডা রাত্রে গুন্ডা তোমার বাড়ি কই? বাড়ি স্যার কামিয়ে ফেলেছি চাকরির জন্য। আপনার দয়া স্যার ওই চাকরিটা হয়ে গিয়েছে। ও খুব ভালো খুব ভালো, এখন ভালোই তাহলে চলছে। হ্যাঁ আচ্ছা বেশ, আমি ওই ঝানুকে বলে দেবো এই বাড়িটাতে এসে তুমি থাকবে, তোমার মাকে নিয়ে থাকবে, কোনো অসুবিধা দেখছি না। হ্যাঁ বাড়িতে শোনো, একটা মজা করতে পারবে? শোনো শোনো, তুমি এখন যেও না, এখন দরকার টরকার পরে থাকো কাছে। আচ্ছা স্যার। কারণে সংকোচ বোধ হয় মিস্টার তালুকদার মানে থানার ওসিকে খবর দিতে, আমি দিচ্ছি। তালুকদার? তালুকদারের কাছে আমার সংকোচ কিসে? সে তো একদিন আমার স্বামী ছিল, আমি এক্ষুনি যাচ্ছি তাকে ফোন করছি। মাসিমা কোন ফোন তো নয়, তোমাকে অ্যাপয়েন্ট করতে হবে না মাসিমা। আপনি জানতো সেদিন আগে ফোন করুন, তোমার বিরুদ্ধে আমার জানা হয়ে গেছে। সারা মুখে কালি তো মেকেছো, সেবার একটু চুল মেকে ফেলে। এভাবে আঘাত দিয়ে কথা বলতে নেই চুল, কেমন মানুষ
গোলকুন্ডার দুর্গে ডুপ্লিকেট চাবি না থাকলে আমাকে তো পথে বসতে হতো। আমি হারানন্দ বাবুর বাড়িতে গেছিলাম। খবর কি? ভালো না। মানে মানে কি? হারানন্দ বাবুর স্ত্রী পাগল হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম আওরঙ্গজেব, আমার তাড়াতাড়ি কলকাতায় ফেরা দরকার, তোমরা শুনবে। আমরা কি করবো জানো? ডাক্তারই তো আপনাকে ফিরতে বারণ করলো। হাকিম, হাকিম কি বুঝবে শাহজাহানের ব্যথা? তুমি এসে গেছো, সব নষ্ট হয়ে গেছে বুঝলে। সাহেব ফিরে এসছে, বললে কুকুর ফেরত না দিলে আমাকে জেলে দেবে। হারাগুনের বাড়ি গেলাম, আমি সারা ফুটবল কি করি বলো তো। তোমার কোনো ভয় নেই যশবন্ত সিংহ, তুমি অবিলম্বে চলে যাও আমার খিদিরপুরের দুর্গে, সেখানে দেখবে হারাধন দাঁড়িয়ে হেঁটে মেয়ে ছেলে দেখছে। হারাধন মেয়ে ছেলে? না, তোমার কুকুর তুমি পেয়ে যাবে। পেয়ে যাবো? হ্যাঁ, থ্যাংক ইউ জানো, থ্যাংক ইউ। আমি এখন দেখি। থ্যাংক ইউ। চা দাও, চা পাই। চুনে হলু, চুনে হলু। কি বলছেন আপনি? তাহলে আর বলছি কি, আমাদের বিষ্ণু ডাক্তার বলেছে যে একজন পাগলের ডাক্তারকে দেখাতে পারলে ভালো হচ্ছে। পাগল? হ্যাঁ পাগল। উনি একজন আবার সাইকিয়াট্রিস্টের ঠিকানা পর্যন্ত দিয়ে দিয়েছেন। কি চেহারা হয়েছে তোমার? যাবার দরকার কি? তুমি বলো না এবার যাও, চাকর বাকররা বড্ড চুরি করছে। এই নাও চা। কি ব্যাপার, এত পুলিশ পুলিশ চারিদিকে? আপনি কাকে চান? আমি এদিকে না, আমার এক বন্ধু এই বাড়িতে থাকে, তার সঙ্গে একটু কাজ। আচ্ছা, চাপ দাঁড়ি। আমার বন্ধু চাপ দাঁড়িয়ে মানে গুন্ডাটার বন্ধু? ভেতরে খেয়ে আছো, দরজা খোলো। ভেতরে খেয়ে আছো, দরজা খোলো। ভালো হবে না বলছি, দরজা খোলো। আপনি
ওকে পেরিয়ে দাও ঠাকুর, আর আমি কখনো কিছু বলবো না, কখনো কিছু বলবো না ঠাকুর। ঠাকুর ওকে পেরিয়ে দাও, আর আমি কখনো কিছু বলবো না। গোমতী যেতে গিয়ে আমার পায়ে চোট লেগেছে, তোর কথা মনে হতে আমি চলে এলাম। আমার ডাক তুমি শুনতে পেয়েছো ঠাকুর? হ্যাঁ, আমি আকাশে শুনতে পেলাম তুই দ্বিতীয় মন্ত্রে সিদ্ধ কাম হস নি। তাহলে তুমি বলতে চাও আমার মনে পাপ আছে? না গঙ্গা জলে চান করেছি, কুকুরকে বারবার চান করেছি, তারপর সারাদিন উপবাসে থেকে নতুন কাপড় পরে আপনি যেমন যেমন কি বলেছিলেন ঠিক তেমনি ভাবে কুকুরের গায়ে গঙ্গা জল ছিটিয়েছি, তাতেও কিছু হয়নি। শিব স্বয়ম্ভু, শিবই তো স্বয়ম্ভু। যাগে আপনি এসে গেছেন, এবার কুকুরকে মানুষ করে দিয়ে যান। ওই দিকে গেছে। আপনি এলেন কেন, চলুন। এক্ষুনি মানুষ করে দাও, যেমন করে পারো আমি কোনো কথা শুনবো না। দেখো আমি সোজা পথে চলি, স্পষ্ট কথা বলি, এক্ষুনি ওকে আমার স্বামী করে দাও। হ্যাঁ, এই তো স্বামী, এই তো স্বামী, মানে এই রূপান্তর শিব শম্ভু, শিব শম্ভু। আমি বলছি যে বিধাতা, বিধাতা স্বামী, তাহলে তো খুব কমপ্লিকেটেড কেস। হ্যাঁ ডাক্তার, ডাক্তারবাবু দিদি আমার ভালো হবে তো? না দেখে কি করে বলবো, ব্যবস্থাটা করে রাখিস, অনুষ্ঠানটা আমার সামনেই করিস, আর কাল আসবো ঠিক সময়।
কোথায় যাচ্ছ বাছাধন? কোথায় পালাচ্ছ? পথ আমাকে পথ দেখাচ্ছ? ও সমস্ত বুজরুকে অন্য জায়গায় করো, এখানে সমস্ত চলবে না। আমার সঙ্গে কোনো চালাকি করবে না, সাবধান, হয় তুমি কুকুরকে মানুষ করে দিয়ে যাবে, নইলে আমি কুকুর কুরুক্ষেত্র করে ছাড়বো। একটি পাতলা খোড়া হয়েছে তো, আরেকটি পা আমি খোড়া করে ছাড়বো। চলো চলো, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ফেরত যাও, চলো। শিবশম্ভু, নমস্কার অর্জুন বাবু, আপনার গাড়ি রেডি আছে? চাবিটা কোথায়? চাবি গাড়ি আছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নমস্কার। আরে তুই যদি সত্যিকারের সতী হস তো স্বামী তো ফিরে আসবে। আমি যদি সতী হই আর তোমার এই মন্ত্র যদি সত্যি হয় তাহলে আমার স্বামী ফিরে আসবে বলছো? অবশ্য দেখাচ্ছি, অবশ্য আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব। মিথ্যে বলা আমার কাছে চলবে না, আর শিবসঙ্গ করলেও চলবে না। আমি এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি তোমার সামনে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র আমি পাঠ করব। কুকুর মানুষ হয় ভালো, নইলে যে তোমার এবার কুকুর সাজতে হবে বাবা। মুন্ড মালিনী চামুণ্ডে প্রণাম করি। রূপে সে শিবে করালি কঙ্কালাঙ্কৃতে, ওং হিং ক্লিং ক্লুং অট্টন্যাদিনী। মনুষ্যকুরু মহাকালী, কুকুরটা যে কুকুরই রয়ে গেল। ওসব ঝানুর কাসাজি, ঝানু এবাড়িতে একটা গুন্ডা ঢুকেছে, সে কোথা? গুন্ডা একটু সরান না, না না, এ বাড়িতে কোনো গুন্ডা ঢোকেনি। কি বাজে বকছেন, আমরা স্বচক্ষে দেখলাম ভেতরে ঢুকেছে। স্বচক্ষে দেখেছেন? ভুল দেখেছেন, এ বাড়িতে কোনো গুন্ডা ঢোকেনি। দিদি, চুমকি দিদি, তুমি কেমন আছো? এখন ভালো আছি। তাড়াতাড়ি রুগী দেখানো, আর সময় নেই। উনি বুঝি ডাক্তার, কাকে দেখতে এসছেন? তোমাকে তো। আমাকে? হ্যাঁ, আমাকে ডাক্তার দেখতে আসবেন কোন পক্ষে? বিদায়কা বিদায়কা, আগে চলে আসছি। হোয়াট ইজ দিস? মানে দিস ইজ আমার ওয়াইফ বললেন। ওয়াইফ বললেন? আচ্ছা, আপনার ভিজিট কত? 64। আচ্ছা, আমি নিয়ে আসবো। ভৈরবদা, কি মুশকিল, ওটা আপনি দেবেন কেন? আমি দিচ্ছি ওটা। মিস্টার তালুকদার, এই সেই গুন্ডা, এই সেই গুন্ডা। মিস্টার, হ্যাঁ, অ্যারেস্টটা পরে করবেন, আগে ভিজিটটা দিয়ে আসি। এই এই নিন আপনার ভিজিট। থাক, আর ভিজিট দিতে হবে না, ওই টাকা দিয়ে মধ্যম নারায়ণ তেল কিনে এই ভদ্রলোকের টাকে মালিশ করে দেবেন। ওই তো সেই চাপদারি গুন্ডাটা, ওকে অ্যারেস্ট করতে এসেছিল, ফোন দিয়েছিল আমাকে। হ্যাঁ, তাকে তো হবু, তো আমি জানি বাবু। হ্যাঁ হ্যাঁ, ওই তো মিস্টার চ্যাটার্জি। চ্যাটার্জি? হ্যাঁ, জানাই বাবু। ধন্যবাদ মিস কাশ্মীর।
আমি এখন মিস খাসনবিস নই, আমি এখন মিসেস তালুকদার। আমি মিস্টার তালুকদার। ও তাহলে তালুক ফিরে পেয়েছেন। শুনুন শুনুন একটা কথা, ওই যে মেয়েটি দেখছেন না, ও আমার আসলে সুদ মায়ের শালি, আর ওই যে ছেলেটি ওর সঙ্গে ওর প্রেম, মানে আমার একটু দরকার আছে, ওদের একটু অ্যারেস্ট করুন না। আমার বৈঠকখানাটা আছে না, ওই থেকে আপাতত টেম্পোরারি হাজত করে দিন। এই এলো কে, বৈঠকখানার দরজা খুলে দাও। জানু কোথায় চললে ভাই? বৎস, তুমি ঝানু বলে কাকে সম্বোধন করছো? তোমাকে বৎস। Haradon Babu, officer, please find that Gagan and have him arrested. Sir, I am already arrested. কি গগন, তুমি আরেস্ট করলে কি করে? ও মশাই, ওকে ছেড়ে দিন না, আমার না মানে চুলটা ত্রিশুলটা এই দুটো তুমি নিয়ে যাও। হ্যাঁ তোমার সে গগন বাবু কোথায়? আপনি কিন্তু যাবেন না, এবার আর ঝাঁটাবটি নয়, একবার মিষ্টি মুখ করে যাবেন। আপনি আসুন, এসো না। ওই মেয়েদের ব্যাপারে মাথা গলালে মাথা খারাপ হয়ে যায়, তো ওরও সেই উপক্রম হয়েছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।